বায়ু দূষণের প্রভাবের ফলে ভারতের রাজধানী দিল্লিতে মানুষের গড় আয়ু কমেছে প্রায় 10 বছর, আর দেশটির আরেক শহর লখনৌতে গড় আয়ু কমেছে 9.5 বছর। মঙ্গলবার এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স নামের এই তালিকা প্রকাশ করে ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স একটি দূষণ সূচক, এতে মানুষের জীবনে বায়ু দূষণের প্রভাবকে দেখানো হয়েছে। সূচকে দেখানো হয় ইন্দোনেশিয়ার সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর সবচেয়ে দূষিত অঞ্চল। বলা হয় দূষণের এই মাত্রা অব্যাহত থাকলে পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত কোটিরও বেশি মানুষের আয়ু কমবে 7.5 বছর। বিশ্লেষকদের মতে বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকি বায়ু দূষণ। এই ঝুঁকি ধূম পর্যায় থেকে শুরু হয় বলে জানান তারা। বর্তমানে ধূমপানের চেয়েও বেশি প্রাণঘাতী হইতেছে বায়ু দূষণ। ধূমপানে আয়ু কমে 1.5 বছর, আর শিশু ও মাতৃত্ব অপুষ্টিতে আক্রান্তদের কমে 1.8 বছর। এর আগে 2020 সালে ভারতে বায়ু দূষণের মাত্রা বাড়তে থাকে। এতে ভারতীয়দের প্রত্যাশিত গড় আয়ু প্রায় 5 বছর কমে যায়, অথচ সেই সময়ে সারা বিশ্বে প্রত্যাশিত গড় আয়ু কমে 2.2 বছর। এই সংকট দক্ষিণ এশিয়া জুড়ে বাড়ছে, পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশেও দূষণের মাত্রা বেড়েই চলছে।